আজ 15 ফেব্রুয়ারি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী। প্রতি বছর তার ভক্ত ও অনুরাগীরা স্থানীয়ভাবে জন্মবার্ষিকী পালন করলেও এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুর রহমান জুয়েলের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন জান্নাত সাথী। একশো বছর আগে এ দিনে সুনামগঞ্জের দিরায়ে জন্মেছিলেন ভাটির সুরের জাদুকর শাহ আব্দুল করিম। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম ভালোবাসার পাশাপাশি তার গানে উঠে এসেছে অন্যায় অবিচার কুসংস্কার আর অসাম্প্রদায়িকতা। ভক্ত অনুরাগীরা ভালোবেসে বাউল সম্রাট নামে অভিহিত করেন আর গানে করিম নিজেকে পরিচয় দিয়েছেন বাংলা মায়ের ছেলে হিসেবে। এ দিনটিকে ঘিরে তিন দিন আগে থেকে সুনামগঞ্জের দিরায়ে উজানধল গ্রামে ভিড় করতে শুরু করেন ভক্ত ও দর্শনার্থীরা। একটা প্রতিকূল অথচ বিরূপ আবহাওয়ায় বসে তিনি তার জীবনের করুণ অথচ মর্মান্তিক ঘটনাগুলো অত্যন্ত সুন্দরভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সৃষ্টিকর্ম ধরে রাখতে নিজ বাড়িতে কোনো সংগ্রহশালা কিংবা কোনো স্মৃতি জাদুঘর না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার সহ ভক্ত ও দর্শনার্থীরা। জাতীয়ভাবে উনি 21শে পদক পেয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন, কিন্তু শাহ আব্দুল করিমের সৃষ্টি সংরক্ষণের জন্য আমি মনে করি রাষ্ট্রীয় সহযোগিতা একান্ত প্রয়োজন। এবারই প্রথম এই বাউল শিল্পীর জন্মশতবার্ষিকী জাতীয়ভাবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট সুনামগঞ্জের দিরায়ে উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের প্রতিটি জেলায় জন্মবার্ষিকী পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। স্মৃতি সংরক্ষণের পাশাপাশি গানের শুদ্ধ সুর ও প্রচারে সরকারের উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছেন গবেষক। আশা করব শাহ আব্দুল করিমের গানের শুদ্ধ এবং তার শুদ্ধ সুর শুদ্ধ মূল কথা সবকিছু প্রসার এবং প্রচারে সরকার উদ্যোগ গ্রহণ করবে। প্রখ্যাত এই বাউলের উজানধলের বাড়িতে সঙ্গীত নিকেতন ও শাহ আব্দুল করিম একাডেমি নির্মাণের দাবি সুনামগঞ্জবাসীর। জান্নাত সাথী, নিউজ 9, ঢাকা।